রাজ্য কংগ্রেসের সভাপতি এবং লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সরকার এবং দলকে কুৎসিত ভাষায় আক্রমণ করে যান, তখন কংগ্রেসের এসব নীতিজ্ঞান কোথায় থাকে? তখন কংগ্রেসের এসব মিষ্টি মিষ্টি কথা, চিঠি, বার্তা কোথায় থাকে? অধীর রঞ্জন চৌধুরী গোটা পরিস্থিতিটাকে কলুষিত করেছেন বিজেপি আর সিপিএমের দালালি করে, তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করে গিয়েছেন, লাগাতার তৃণমূলের বিরুদ্ধে কাদা ছুঁড়ে চলেছেন, দিল্লির কংগ্রেস নেতৃত্ব নীরব হয়ে সেগুলো হতে দিয়েছেন, এখন কেউ কেউ ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন। ফলে এটা গণতান্ত্রিক রাজ্য, রাহুল গান্ধী এসছেন, তিনি তার কর্মসূচি করবেন, সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু তিনি যেন মনে রাখেন এ রাজ্যে বিজেপিকে হারাতে পারে, বিজেপিকে হারিয়ে দেখিয়েছে একা তৃণমূল কংগ্রেস 21 সালে তাঁর দল বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য আলাদা ভোটে লড়েছিল এবং শূন্য পেয়েছিল। এই গ্রাউন্ড রিয়েলিটি ফ্যাক্টস এন্ড ফিগারগুলোর উপর দাঁড়িয়ে তিনি সফর করবেন আশা করব। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে, তৃণমূল নিয়ে প্রদেশ কংগ্রেস বারবার সুর চড়ালেও মমতা স্তুতি কিন্তু শোনা গেল জয়রাম রমেশের গলায়, অর্থাৎ হাই কমান্ড মমতার প্রতি তৃণমূলের প্রতি নরম। দুই দলের মধ্যে গণতন্ত্র আছে বলেই নানান রকম কথা হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের একটাই লক্ষ্য, বিজেপিকে হারানো। দুই দলেরই উদ্দেশ্য এক, ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, ফের বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। আপনাদের মনে করিয়ে দেব, গতকাল জয়রাম রমেশ স্থপতি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং নীতিশ কুমারকে, আর আজকে বললেন যে জয়রাম রমেশ দুই দলেরই উদ্দেশ্য এক, ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তৃণমূল से कोई बात करते हैं, हमारे पार्टी से भी कोई जवाब आता है, हमारे पार्टी के नेता कुछ कहते हैं, तृणमूल से जवाब आता है। हम एक लोकतांत्रिक गठबंधन है, हमारे इंडिया ग्रुप में कोई एक तंत्र का तोप नहीं चलाता, ये एक लोकतांत्रिक गठबंधन है जहां लोग अपने विचार रखते हैं। पर मैं समझता हूं कि ममता जी की प्राथमिकता बीजेपी और आरएसएस की विचारधारा को खत्म करने में है, वो उसको, ये सिर्फ चुनावी मुकाबला नहीं है, ये एक वैचारिक मुकाबला है, और जब चुनाव आएंगे निशाना ममता जी का बीजेपी को हराना है, कांग्रेस का निशाना भी बीजेपी को हराना है, तो हम एक हैं। और ममता जी ने बार बार कहा है कि तृणमूल कांग्रेस इंडिया गठबंधन का एक अंग है, और उसको मैं कहूंगा एक अंग नहीं, एक महत्वपूर्ण अंग है, बहुत महत्वपूर्ण स्तंभ है। জয়রাম রমেশের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্তুতির মধ্যেই কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন কৌস্তভ বাগচি। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে রাহুল গান্ধী, জয়রাম রমেশ ও বাংলার ন্যায় চাইছেন, এটা শুনতে চাই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অপশাসন এবং দুর্নীতিতে বিতশ্রদ্ধ, বঞ্চিত চাকরি প্রার্থী, ডিএ আন্দোলনকারী, চিটফান্ড দুর্নীতির ভুক্তভোগীদের হয়েও ন্যায় দাবি করুন। রাহুল গান্ধী, জয়রাম রমেশ বাংলায় ন্যায় চাইছেন, এটা শুনতে চাই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। ভারত জোড়ো ন্যায় যাত্রা আবার আজকে তিনি হাঁটবেন, সভা করবেন। তো এমত অবস্থায় বিগত দিনে যেটা আমরা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কংগ্রেসকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা নরম মনোভাব দেখাচ্ছে। এটা কংগ্রেস কর্মীদের প্রতি, কংগ্রেস নেতৃত্বের প্রতি, যারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছেন, তাদের প্রতি একটা অপমান। আমি চাই রাহুল গান্ধীজি, জয়রাম রমেশজি, যারা আমাদের দলের যারা নেতৃত্ব আছে, তারা এই বিষয়গুলো নিয়ে মুখ খুলুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দনা করে আখেরে পশ্চিমবঙ্গের দলের কোনো লাভ হবে না, উল্টে ক্ষতি হবে।